তাই তাই না? সফটওয়্যারটা আমাদেরকে টেস্ট করতে হয়, চেক করতে হয়। কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন সফটওয়্যারটা বানানোর পরে সফটওয়্যার টেস্টিং আমরা করছি। সেট অফ ভ্যালু যেগুলো দিয়ে আমরা চেক করি তাদেরকে আমরা টেস্ট সেট বলি। আর একটা টেস্ট, একটা সেট অফ টেস্ট কেসেস কে আমরা বিভিন্ন ভাবে সাজাতে পারি, সেটা আমরা একটু দেখবো কিভাবে কিভাবে আমরা সাজাতে পারি। এখন অনেকগুলো কথাবার্তা আছে যে প্রোগ্রাম কারেক্টনেস কি জিনিস। প্রোগ্রাম কারেক্টনেস মানে হচ্ছে যদি আমার স্পেসিফিকেশন অনুযায়ী সফটওয়্যারটা বিহেভ করে তাহলে আমরা সেটা বলি প্রোগ্রাম কারেক্টনেস। আচ্ছা, এই প্রোগ্রাম কি ইজ কনসিডার্ড উইথ রেসপেক্ট টু স্পেসিফিকেশন। ইন আদার ওয়ার্ড, যদি আমার স্পেসিফিকেশন অনুযায়ী সফটওয়্যারটা কারেক্টলি বিহেভ করে তাহলে আমরা সেটাই বলবো সফটওয়্যার ইজ কারেক্ট। ঠিক আছে, সফটওয়্যার কারেক্ট। এরর, ডিফেক্ট এবং ফল্স, এই জিনিসগুলো আমরা একটু দেখি। যে যদি আমরা সবসময় মনে করি যে এরর এবং ডিফেক্ট এবং ফল্ট একই জিনিস, আসলে একই জিনিস না। এরর হচ্ছে মিস্টেক মেড বাই দ্য প্রোগ্রামার, যে আমরা প্রোগ্রাম করার সময় যদি কোনো মিস্টেক করি বা আমাদের ভুলের কারণে সফটওয়্যার যদি কোনো ভুল থাকে সেগুলো হচ্ছে এরর। আর ডিফেক্ট ফল্ট হচ্ছে যে এরর আছে, এরর আছে এটাই হচ্ছে একটা ডিফেক্ট, এরর আছে এটাই হচ্ছে ডিফেক্ট। এবং ডিফেক্টকে আমরা অনেক সময় বলি ফল্ট। তো ফল্ট অথবা ডিফেক্টের কারণে সাধারণত সফটওয়্যার সিস্টেম ফেল করে এবং এটাকে অনেক সময় বাগও বলা হয়। তাহলে মনে হচ্ছে যে আমরা যদি একই মিন করি আসলে ডিফারেন্সটা একই রকম না। এররটা ডেফিনেটলি আমাদের প্রোগ্রামাররা, সফটওয়্যার প্রোগ্রামারের ভুলের কারণে যে ভুলগুলো থাকে সেগুলো হচ্ছে প্রোগ্রামারের ভুল, তার কারণে ডিফেক্ট অথবা ফল্ট থাকে। আর ডিফেক্ট আর ফল্টকে আমরা অনেক সময় বলি বাগ। ঠিক আছে, আচ্ছা, এখন আরো কিছু কথাবার্তা আমাদের একটু জানতে হবে। আসলে এটা বেশ বড়ই ইয়েটা। এরপর আছে সফটওয়্যার ফেলিওর। স্লাইডটা দেখা যাচ্ছে, সফটওয়্যার ফেলিওর। জি স্যার, আমরা বলছি সফটওয়্যার হচ্ছে ফেলিওর, আমরা ফেলিওর বলছি যখন ইনকারেক্ট বিহেভিয়ার অফ ডিউ টু ফল্ট, যে ইনকারেক্ট বিহেভিয়ার অফ দ্য প্রোগ্রাম ডিউ টু ফল্ট। কোনো একটা প্রোগ্রাম যার মধ্যে ইনকারেক্ট বিহেভিয়ার আছে এবং ফল্ট থাকার কারণে এটা ইনকারেক্ট বিহেভিয়ার হয়েছে। আচ্ছা, ফেলিওর কি জিনিস? ফেলিওর ইজ ডিটারমাইন্ড উইথ রেসপেক্ট টু রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অনুযায়ী যদি সফটওয়্যারটা কাজ না করে তাহলে আমরা সেটাকে বলি সফটওয়্যার ফেলিওর। তো কখন আমাদের হয় ফেলিওর সেটা আমরা দেখব, যখন সফটওয়্যারের ফল্ট থাকে তখনই সফটওয়্যার ফেলিওর হতে পারে। এখন এরর এবং ফেলিওর, আমরা কিছু ইনপুট দিয়ে কিছু আউটপুট বের করি। সবসময় যে আমরা ইনপুট দিলেই যে আমাদের আউটপুট বের হবে সেটাও কথা সঠিক না। তো আমাদের সফটওয়্যার টেস্টিং যে পারফেক্ট সেটাও না। কিছু এরর দিলে হয়তো প্রোগ্রামটা কখনই ফেলিওর হবে না, বা কিছু ইনপুট দিলে হয়তো সেগুলো ফেলিওর হবে। তাহলে আমাদেরকে ইনপুট সেট গুলো এমন ভাবে সাজাতে হবে যে কোন কোন ইনপুট দিলে আমাদের সফটওয়্যার ফেল করে, কোন কোন ইনপুট দিলে আমাদের সফটওয়্যার ফেল করে না। এখন আমরা একটু দেখি যে ইনপুট দিলে আউটপুট উল্টা পাল্টা হলে আমরা বুঝবো সেগুলোকে আমরা বলছি এক্সিকিউশন বেস টেস্টিং। যে টেস্টিং গুলো আমরা সাধারণত সফটওয়্যার এক্সিকিউট করে টেস্ট করি সেগুলোকে আমরা বলছি এক্সিকিউশন বেস টেস্টিং। বাট এক্সিকিউশন বেস টেস্টিং ছাড়াও আরো দু রকমের উই হ্যাভ টু টাইপস অফ টেস্টিং, ফর এক্সাম্পল ওয়াক থ্রু, আর এটা হচ্ছে ইন্সপেকশন। তো ওয়াক থ্রু এবং ইন্সপেকশন, এমন একটা গ্রুপ টিম, সফটওয়্যার টিম, যারা বিভিন্ন ডিফারেন্ট টিম থেকে আসে। যেমন রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্পেসিফিকেশন টিম, যে স্পেসিফিকেশন ডকুমেন্ট তৈরি করেছে সেই টিম থেকে একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে, যিনি স্পেসিফিকেশন টিমের ম্যানেজার থাকতে পারেন। তারপরে ওখানে যে সফটওয়্যার টিম আছে বা টিমে তার ক্লায়েন্ট রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে এবং রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য নেক্সট ফেজ সেটাও থাকতে পারে। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স গ্রুপ থেকে থাকতে পারে। হ্যাঁ,
সো অনেকগুলো মানুষ নিয়ে তৈরি হয় একটা ওয়ার্কথ্রু টিম, যাদের কাজ কি, যাদের কাজ হচ্ছে একটা একটা করে রিভিউ করা সফটওয়্যারে। সো ইনফ্যাক্ট তাদের কাজ দুটো, একটা হচ্ছে প্রিপেয়ার করে টু লিস্ট, নাম্বার ওয়ান হচ্ছে আইটেমস দ্যাট দ্য রিভিউয়ার ডাজ নট আন্ডারস্ট্যান্ড, যে রিভিউয়ার যেসব বিষয়ে বুঝে না সেগুলো আইডেন্টিফাই করা, এবং আইটেমস দ্যাট দ্য রিভিউয়ার বিলিভস আর ইনকারেক্ট, আইটেম যেগুলো রিভিউয়ার বিলিভ করে যে এগুলো সঠিক না, এগুলো ইনকারেক্ট। সো কিভাবে তাহলে তারা এগুলো বের করে, বিকজ তারা অনেক এক্সপিরিয়েন্স, এবং যে সকল টিম ট্রিপে এখানে টিম মেম্বার সিলেক্ট করা হচ্ছে তারা হাইলি আপনার কি বলে এটা হাইলি স্কিলড। আচ্ছা ইন্সপেকশন, সো ওয়াকথ্রু একটা প্রমাণ ইন্সপেকশন কি জিনিস, ওয়াকথ্রু মতে ইন্সপেকশন প্রায় কাছাকাছি, বাট অ্যান ইন্সপেকশন গোজ বিয়ন্ড দ্য ওয়াকথ্রু, মানে ওয়াকথ্রুতে যতজন আমরা কভার করি তার চেয়ে বেশি আমরা ইন্সপেকশনে কভার করি। তাহলে আমরা কি কি ইন্সপেক্ট করি, আমরা স্পেসিফিকেশন ডকুমেন্টে ইন্সপেক্ট করি, আমরা ডিজাইন সেটা হাই লেভেল ডিজাইন অথবা লো লেভেল ডিজাইন অথবা আর্কিটেকচারাল ডিজাইন, সাধারণত আর্কিটেকচারাল ডিজাইনকে আমরা হাই লেভেল ডিজাইন বলি, সফটওয়্যার প্রোগ্রাম অথবা কোড চেক করা এবং প্রজেক্ট প্ল্যান চেক করা, এগুলো চেক করা কাজ ইন্সপেক্টর ইন্সপেকশন টিমের কাজ। তারপরে আছে যদি ডিস্ট্রিবিউটেড পার্টিসিপেন্ট থাকে সেগুলো, স্টেজ টু তে ডকুমেন্ট ইন ডিটেলস যে ডকুমেন্ট গুলো চেক করা হচ্ছে সেগুলো বসে যাচ্ছে কিনা, এবং একটা লিস্ট করা ফল টাইপস ফাউন্ড ইন ইন্সপেকশন র্যাঙ্ক বাই ফ্রিকোয়েন্সি ইউজ ফর কনসেন্ট্রেটিং এফোর্টস। সো ফল টাইপস ফাউন্ড ইন ইন্সপেকশন র্যাঙ্ক বাই ফ্রিকোয়েন্সি ইউজ ফর কনসেন্ট্রেটিং এফোর্টস। আর স্টেজ থ্রি তে থাকে ইন্সপেকশন, ওয়ার্ক থ্রু দ্য ডকুমেন্ট অ্যান্ড ইনশিওর দ্যাট ইচ আইটেম ইজ কভার্ড, ইচ ব্রাঞ্চ ইজ টেকেন অ্যাট লিস্ট ওয়ান্স, ফাইন্ড ফলস অ্যান্ড ডকুমেন্ট দেন। সো ইন্সপেকশন শুরু হয় আসলে, তো ইন্সপেকশন টিম যেটা দেখেন সেটা হচ্ছে প্রতিটা আইটেম কভার করে হয়ে অথবা টিম লিড উনি যেটা করবেন তিনি একটা রিটেন রিপোর্ট তৈরি করবেন ইন্সপেকশন শেষে। তো মনে হচ্ছে যে ওয়ার্ক থ্রু হয়তো আমাদের দুটো কাজ ছিল মাত্র, যে রিভিউয়ার যেগুলো বোঝে না, রিভিউয়ার ডাজ নট আন্ডারস্ট্যান্ড যেগুলো, এন্ড রিভিউয়ার বিলিভ করে যেগুলো ইনকারেক্ট, এটা হচ্ছে ওয়ার্ক থ্রু। সো ওয়ার্ক থ্রু ইজ নট ভেরি রিগরাস প্রসেস, ইন্সপেকশন খুবই রিগরাস প্রসেস, যার মধ্যে আমরা দেখি যে হয়তো অনেক সময় ইন্সপেকশন টিম বলতে পারে যে রিজলভ করেন এই ফল্ট গুলো এবং প্রবলেম গুলো, এবং ফলো আপ করা হয় ইন্সপেকশন টিম যে আদৌ সফটওয়্যার প্রবলেম গুলো সলভ হয়েছে কিনা এবং সফটওয়্যার প্রবলেম গুলো রিজলভ হয়েছে কিনা সেগুলো। ইন্সপেকশন টিম অনেক লোক দিয়ে তৈরি হতে পারে, যেমন মডারেটর বা ম্যানেজার, যেমন হতে পারে ডিজাইনার টিম রেসপন্স, যেমন হতে পারে ইমপ্লিমেন্টার টিম রেসপন্সিবল ফর নেক্সট ফেজ যে প্রোগ্রাম করছে, টেস্টার প্রেফারেবলি ফ্রম সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টিম এসকিউএ টিম অথবা এসকিউএ টিম। সো অনেক লোকজন নিয়েও ইন্সপেকশন টিম তৈরি হয়। যাই হোক, আমরা সামনে একটু আগাই, আমাদের এগুলো অনেক কথাবার্তা আছে। এখন এক্সিকিউশন টেস্টিং সেটাতে আমরা কি করি, এক্সিকিউশন বেস টেস্টিং খুব কমন, সাধারণত প্রোগ্রামাররা নিজেই নিজের সফটওয়্যার কাজ করছে কিনা ইনপুট দিয়ে দেখে। এক্সিকিউশন বেস টেস্টিং ডিপেন্ড করে কোন এনভায়রনমেন্টে এবং কী কী ইনপুট দিচ্ছি, এনভায়রনমেন্ট হতে পারে কোন অপারেটিং সিস্টেমে এবং আর কী কী সফটওয়্যার সাথে কাজ করছে। এখন কিছু কনসেপ্ট আমরা একটু দেখি, রিলায়েবিলিটি অ্যান্ড রোবাস্টনেস। সো হোয়াট ইজ রিলায়েবিলিটি, নির্ভরযোগ্য, আমরা কতটা নির্ভর করতে পারছি আমাদের সফটওয়্যার উপর, ইন আদার ওয়ার্ড প্রবাবিলিটি অফ ফেলিয়ার ফ্রি অপারেশন অফ এ সফটওয়্যার প্রোডাক্ট ফর এ গিভেন টাইম। ইন আদার ওয়ার্ড হতে পারে আমাদের এক ঘন্টা, একদিন, এক মাস বা এক বছরে
প্রবাবিলিটি কত যে আমার সফটওয়্যারটা ফেলিওর থ্রি অপারেশন করবে, ইন আদার ওয়ার্ড আমার সফটওয়্যারটা ফেল করবে না, অথবা করলেও ঘন্টায় কতবার ফেল করে, বা একদিনে কতবার ফেল করে, বা 100 দিনে কতবার ফেল করে। এটা হচ্ছে আমার রিলায়েবিলিটি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার টেস্টিং এর বিষয়। সো হাউ অফেন ডাজ দ্য প্রোডাক্ট ফেল, এটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আপনার হবে অ্যাভারেজ টাইম বিটুইন ফেলিওর্স। অ্যাভারেজ টাইম বিটুইন টু ফেলিওর্স হচ্ছে আপনার প্রোডাক্ট ফেল করে কত অফেন। ঠিক আছে, এটা আরো চেক করা যায় হাউ ব্যাড আর দ্য ইফেক্টস এবং হাউ লং ইট টেক্স টু রিপেয়ার। ফেলিওর বিহেভিয়ার কন্ট্রোল বাই নাম্বার অফ ফল্টস, অপারেশনাল প্রোফাইল অফ এক্সিকিউশন, অনেক কিছু উপর নির্ভর করছে। এরপরে আরেকটা কনসেপ্ট হচ্ছে রোবাস্টনেস। সো রোবাস্টনেস মানে কি, যে হাউ ফল্ট টলারেন্ট ইজ দ্য প্রোডাক্ট, হাউ রাগেড ইজ দ্য প্রোডাক্ট, হাউ স্ট্রং ইজ দ্য প্রোডাক্ট। সো রেঞ্জ অফ মেনি অপারেটিং কন্ডিশন উপর নির্ভর করে। শুড নট ক্র্যাশ ইভেন নট ইউজ আন্ডার পারমিসিবল কন্ডিশন, যে আমার সফটওয়্যারটা কত, আমার সফটওয়্যারকে ক্র্যাশ করাতে কত কতগুলো ডিফারেন্ট অ্যাপ্রোচ নিলে আমার সফটওয়্যার হয়তো ক্র্যাশ করে, বা আমার সফটওয়্যার ক্র্যাশ ফ্রি অপারেশন কতটুকু করে, এটা হচ্ছে রোবাস্টনেস। যেমন ওয়ার্ল্ড ওয়াইড যে রেসলিংটা হয় WWF রেসলিং এ, হঠাৎ করে কেউ একজন সে জোরে একটা ধাক্কা দিল একজন রেসলারকে, তো রেসলার সে তো খুব তাতো বডি খুব স্ট্রং, তার গায়ের সাথে ধাক্কা খেয়ে হয়তো যে ধাক্কা দিতে আসছে সেই পড়ে যায়, তাহলে বুঝা যাচ্ছে ওই রেসলারটা অনেক রোবাস্ট, অনেক ফল টলারেন্ট অথবা অনেক স্ট্রং, এগুলাই হয়তো বোঝায়। আচ্ছা, এখন আমাদের টেস্টিং এর কতগুলো লেভেল আছে, টেস্টিং অনেকগুলো লেভেল আছে, যেমন ইউনিট টেস্টিং, যেমন ইন্টিগ্রেশন টেস্টিং, যেমন সিস্টেম টেস্টিং, যেমন অ্যাক্সেপ্টেন্স টেস্টিং, অনেকগুলো টেস্টিং লেভেল আছে। সো আমরা একটু দেখি ইউনিট টেস্টিং অথবা এগুলো কি। আচ্ছা, এগুলো টেস্টিং এর আগে এরা বলছে যে ফাংশনাল টেস্টিং কি জিনিস। সো ইনফ্যাক্ট ইউনিট টেস্টিং এ আমরা দেখি যে পার্টিকুলার ইউনিট গুলো, যেমন আমার একটা সফটওয়্যার যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি করি তাহলে অনেকগুলো ক্লাস নিয়ে ধরি, আবার আমার একটা সফটওয়্যার হয়তো এমন হতে পারে যে অনেকগুলো ফাইল নিয়ে ধরি, যে হয়তো এটা এখানে ওপি করা হয়নি, বাট প্রতিটি ইউনিট আলাদা আলাদা টেস্ট করে চেক করাটি বলা হয় ইউনিট টেস্ট। তারপরে আমরা যেটা করি, এই আলাদা আলাদা ইউনিট গুলোকে আমরা একসাথে আবার কি করি, টেস্ট করি, একসাথে ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করার পরে সে একসাথে কাজ করছে কিনা এটা দেখাটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন টেস্টিং। তারপরে আছে আমার সিস্টেম টেস্টিং, যে আমার একটা সফটওয়্যার সিস্টেম পুরো সিস্টেম ওয়াইড কাজ করছে কিনা। আরো আছে আমার অ্যাক্সেপ্টেন্স টেস্টিং, মানে আমার যে ক্লায়েন্টরা আছে তার এই সফটওয়্যারটা অ্যাকসেপ্ট করছে কিনা, যে আমি ক্লায়েন্টকে দিচ্ছি, ক্লায়েন্টও কতগুলো ক্রাইটেরিয়া সেট করে দিতে পারে যে যদি এই এই ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে আমরা হয়তো আপনার সফটওয়্যারকে কিনবো, বা আপনার সফটওয়্যারকে নিবো, অথবা আপনার সফটওয়্যারের ডেলিভারি সাকসেসফুল বলবো। সেগুলো হচ্ছে অ্যাক্সেপ্টেন্স টেস্টিং এর কাজ। ঠিক আছে, আমার মনে হয় আমরা আজকে এইটুকু পর্যন্ত যাই। আমাদের সামনের ক্লাসে মনে করাই দিয়ে আরো ডিফারেন্ট টাইপস অফ টেস্টিং আমাদের আছে, ইনফ্যাক্ট আমরা সেগুলো দেখবো, সেগুলো আমাদের দেখা। স্যার, টেস্টিং গুলো আবার একটু বুঝিয়ে দেওয়ার জন্য স্যার, ইন্টিগ্রেশন টেস্টিং। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এগুলো বোঝানো সহজ, যে আপনি ধরেন, আপনি ধরেন কোনো একটা কিছু বানাবেন, হ্যাঁ কোনো একটা কিছু বানাবেন, ফর এক্সাম্পল কোন এক্সাম্পল দিলে ভালো হয়, যেমন আমরা একটা ঘর বানাবো, এখন